হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আর আজকেও আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আর আমার ছোট্ট মামনিটার জন্য আজকে দুধ চিজ পাস্তা রেসিপিটি আমি রান্না করলাম। তার জন্য ভাবলাম আপনাদের সাথে আমার আজকের এই ব্লগে শেয়ার করি। এবং খুব সহজে এই রেসিপিটি করা হয় এবং বেবিরা অনেক অনেক পছন্দ করে, যেহেতু এর মধ্যে কোনো স্পাইসি আমরা ইউজ করি না তার জন্য। আর এর জন্য আমি প্রথমে কিছু পাস্তা আমি সেদ্ধ করে নিব, যেহেতু আমার বেবি এই পাস্তাটা অনেক লাইক করে। তার জন্য আমি এই সাইজের পাস্তাটা নিলাম। আর ভালোভাবে আমি এখন সেদ্ধ করে নিব, সেদ্ধ করে যাতে আমার প্রায় 90% মতো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, সেভাবে আমি সেদ্ধ করে নিচ্ছি। আর সেদ্ধ করার পর আমি মূল রেসিপিতে চলে যাব, কীভাবে রান্না করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য আমি এখানে একটি ফ্রাই প্যান নিলাম। নেওয়ার পরে এখানে আমি সামান্য একটু বাটা দিয়ে দিছিলাম। বাটাটা গলানোর পরে আমি সামান্য ব্রোকলিগুলো সামান্য একটু ভেজে নিব, একদম আমি যাতে পুড়ে যায় এভাবে ভেজে নিব না, যাতে করে জাস্ট একটু স্মেলটা ভালো আসে আর ব্রোকলিটাও একটু সামান্য একটু কালারটা চেঞ্জ হয়ে একটু সফট হয়ে আসে। তার জন্য আমি পাটানোর মধ্যে ব্রোকলিটা ভেজে নিচ্ছি। আর নেওয়ার পরে আমি এর মধ্যে প্রায় 2 চামচের মতো আমি এখানে পরে, আপনারা যদি চান কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন আর ময়দাও ইউজ করতে পারেন। এতে করে পাস্তাটা অনেক ক্রিমি হয় আর বেবিরাও অনেক লাইক করে। আর তো অলরেডি পাস্তাটা অনেকটাই সফট হয়ে এসছে। আর এরপরে আমি এখন ময়দাটা দিয়ে দিব। আমি জাস্ট আমি ব্রোকলিটা আমি সামান্য একটু সরিয়ে নিয়ে এরপর আমি এখানে 2 চামচের মতো ময়দা দিয়ে দিলাম। আর ময়দাটা একটু করে ভালোভাবে একটু সামান্য একটু ভেজে নিব, অত পুড়ে ফেলবো না, জাস্ট একটু করে কালারটা চেঞ্জ হয়ে আসলে আমি তো এখানে ব্রোকলির সাথে সব কিছু মিশিয়ে দিচ্ছি। এটা পারলে আপনারা আলাদাভাবেও করতে পারেন ব্রোকলিটা তুলে, যেহেতু এখানে বাটার ছিল তার জন্য আমি সব কিছু একসাথে মিশিয়ে একটু করে ভেজে নিলাম। এরপর আমি প্রায় এখানে 1/2 কাপের মতো আমি এখানে দুধ দিয়ে দিলাম। আর আমি ভালোভাবে অনবরত নাড়তে থাকবো, কারণ তা না হলে অনেক সময় দেখা যায় নিচ থেকে লেগে যাবে, যেহেতু এখানে আমি ময়দাটাও ইউজ করছি আর আমি এখানে দুধটা দিছি। আর সামান্য একটু জাল করে নিব। যখনই জালটা আমি করে নিব, আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখছি, কারণ ফুল আঁচে দিলে এই সময় দেখা যাবে নিচ থেকে হয়তো দুধটা পুড়ে যেতে পারে তার জন্য। আর সামান্য যখন একটু ভুটভুট হয়ে উঠবে তখনই আমি এখানে সেদ্ধ করা পাস্তাটা আমি দিয়ে দিছি। আর খুব সহজে এটা করা যায় এই পাস্তা রেসিপিটি, আর বেবিরা অনেক অনেক পছন্দ করে। আমার মতো যাদের আপুদের বা ভাইয়াদের ছোট্ট বেবি আছে, আপনারাও ট্রাই করতে পারেন, আপনাদের বেবিও হয়তো পছন্দ করতে পারে। আর এই পর্যায়ে আমি সামান্য একটু করে ব্ল্যাক পেপারটা দিয়ে দিচ্ছি, সামান্য একদম। এরপর আমি এখানে একটু সামান্য অরিগ্যানোটা দিয়ে দিব, এটা আসলে অপশনাল, আপনারা বেবিরা যদি অপছন্দ করে তাহলে আপনারা অ্যাভয়েড করতে পারেন, যেহেতু আমার বেবি পছন্দ করে আর এতে করে স্মেলটাও অনেক ভালো আসে, তার জন্য আমি ইউজ করলাম। আর এই পর্যায়ে আমি একটা আর এখন আমি উপরে সামান্য একটু চিজটা দিয়ে দিচ্ছি। এতে করে উঠানোর আগে পাস্তাটা যদি চিজটা দিয়ে দিই অনেক ক্রিমি ক্রিমি একটা ভাব আসে, আর বাচ্চারাও অনেক অনেক পছন্দ করে। আর যে কোনো চিজ বাচ্চারা তো অনেক অনেক পছন্দ করে। আর এ পর্যায়ে আমি চুলার আঁচটা একদম লোতে করে রাখছিলাম, জাস্ট সামান্য একটু আর একটু ঘন হয়ে আসলে আমি এরপর তুলে ফেলবো, এরপর গরম গরম আমার বেবিকে খেতে দিব। আর যদি আমার আজকের এই রেসিপিটি কারো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি আমার আজকের এই বেবি ফুড রেসিপিটি কারো পছন্দ হয়ে থাকে, দুধ চিজ পাস্তা রেসিপিটি, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের পরিবার এবং বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করতে পারেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার অল, আসসালামু আলাইকুম। সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা, সবাই অনেক অনেক ভালো থাকবেন।